Hi guys, this is Jayanto presenting you 100 calculator tricks by using MS and ES series calculator tutorial in Bangla versions. আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আজ আপনাদের MS এবং ES series scientific calculator ইউজ করে কিভাবে দ্বিঘাত ত্রিঘাত সমীকরণ উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করা যায় সেটা শেখাবো। প্রথমে ES series scientific calculator ইউজ করে কিভাবে দ্বিঘাত ত্রিঘাত সমীকরণ উৎপাদকে বিশ্লেষণ করা যায় এবং সমাধান করা যায় সেটা দেখব। x²-37x-650=0 একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, এই মানটাকে যদি আমরা সমাধান করতে চাই তবে প্রথমে আপনাকে মোড বাটন প্রেস করতে হবে, দেন EQN5 অপশনটাকে সিলেক্ট করতে হবে, দেন দ্বিঘাত সমীকরণ যেহেতু কারণ x এর পাওয়ার সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তবে সেই ধরনের সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে, সেই হিসেবে আমরা এখানে 3 অপশনটাকে সিলেক্ট করতে পারি। এখন এর মানটা বির মানটা সির মানটাকে আপনাকে এখান থেকে সহগ হিসেবে সিলেক্ট করে নিতে হবে। এক্স স্কোয়ারের সহগ হলো এ, যার মান হলো 1, আপনাকে 1 ইনপুট করতে হবে। এক্স এর যে সহগ -37 যা বি নির্দেশ করে, বি ইকুয়াল টু -37 দেন ইকুয়াল দেন সি ইকুয়াল -650 এ মানটাকে ইনপুট করতে হবে, -650 ইনপুট করার পর আপনাকে ইকুয়াল প্রেস করতে হবে। ইকুয়াল প্রেস যদি আপনি করেন তবে প্রথম ইকুয়াল প্রেস করলে x150 যা x150 নির্দেশ করে প্রথম মানটা এক্স এর মান, দেন আরেকবার যদি আপনি ইকুয়াল প্রেস করেন x1-13 এই মানটাকে পরের এক্স এর মানটাকে নির্দেশ করে। এভাবে আপনি দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করতে পারেন। আর যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চান তবে 650 এই মানটাকে ভেঙে আপনি 50 আর 13 এই মানটাকে ইনপুট করতে পারেন যেখানে -37 নির্দেশ করে। এখন একইভাবে আপনি ত্রিঘাত সমীকরণটাকেও ES3 সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে সমাধান করতে পারবেন। এখানে টোটাল প্রসেসটা আপনার দেওয়া আছে, আপনি প্র্যাকটিস করতে পারেন। একইভাবে আপনি যদি MS সিরিজ সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করতে চান তবে আপনাকে প্রথমত মোড বাটন প্রেস করতে হবে 3 বার, দেন ইকুয়েন অপশনটাকে 1 সিলেক্ট করতে হবে, দেন কপি বাটনের ডান পাশ প্রেস করতে হবে, প্রেস করলে 2 প্রেস করতে হবে কারণ এটা দ্বিঘাত সমীকরণ। যদি ত্রিঘাত সমীকরণ হতো তবে আমরা -3 প্রেস করতাম। তাহলে এখন এক্স স্কোয়ারের যে সহগ 1 সেটা এ নির্দেশ করে, দেন ইকুয়াল এক্স এর যে সহগ 18 যেটা বি নির্দেশ করে 18, দেন ইকুয়াল সি ইকুয়াল 880 ইকুয়াল x1 = -8 x1 = -8, দেন আপনি যদি আরেকবার ইকুয়াল প্রেস করেন x2 মান -10 আসবে যেটা পরবর্তী মানটাকে নির্দেশ করে। এভাবে আপনি প্রথমত দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারেন যে x এর মান -8 y এর মান -10। এখন এই মানটাকে যদি আপনি উৎপাদকে বিশ্লেষণ করতে চান তবে 8 10 কে 80 অর্থাৎ 10+8 যদি আপনি যোগ করেন 18 চলে আসবে। এভাবে আপনি কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবেন এবং উৎপাদকীয় বিশ্লেষণও MS এবং ES সিরিজ সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে করতে পারবেন। এখানে নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে আপনার জন্য, x³+2x²-5x-6=0 এই মানটাকে আপনি MS সিরিজ ক্যালকুলেটর ইউজ করেও করতে পারবেন, ES সিরিজ সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেও করতে পারবেন। Thank you for watching this video and cordially invite to see upcoming video.